ফলাশুরুত আরকান টিভি খবর সুরহি। রোহিঙ্গা ইস্যুত মাঝে নেগলেটর দায়ে বর্মাতো লারি ফেলের ইউএনর নমাইন্দারে। বাংলাদেশের দুজন জাল্লারে এরেস্ট করছে বিজিপি। বর্মা দ্বারা পুজিলে 19 জন বাংলাদেশের মানুষের ফিরাই দিয়ে বিজিপি। খবরর তফসিল। রোহিঙ্গা মুসলমান অকলর ওরে জাইজুলুমর ইচ্ছুত নেগলেটর দায়ে লারি লফেলের বর্মাত এমপ্লয়েড গজিদে ইউএনর উসল তাফখার নামাইন্দারে। ডিপ্লোমেটিক ও মুখতলিফ সূত্রর বরাত দি বিবিসিএ জানায় দে বর্মাত হিউম্যান রাইটর হক করে আগুয়াই দিয়াত নাকাম অনর দায়ে রেনেটা লক ডেসালিয়ানরে মসউলিয়তর জাগাতু লারি ফেলাইবার ফয়সালা ওয়ে হামহা হিবারে লারনর হারন হিসাবে স্পেসিফিক হাইসিয়তে রোহিঙ্গা মুসলমান অকলর হক করে হেমায়ত গড়ার নাকামর হতা হইয়ে ইউএনর স্পোক পার্সনে লক ডেসালিয়ানরে লারি ফেলাইবার হতা এমখান গজ্জে। তবে এইবারে হামতো ফেলাই নদের অন্যহন মসুলিয়ত দিয়া যাইব। গেলদে বছর যহন পরমার মিলিটারি আতত শত শত রোহিঙ্গা মুসলমান অকল গ্যাংরেপ আদে জুলুমর শিকার বন্যে হেঁতে বর্মাত মসুলিয়তত আসিলে ইউএনর এই নমাইন্দায় মাস্ট্রিয়াস ও নিজামারি আসিল। কানাডার দেশে তা লক ডেসালিয়ান ও হিবার স্পোক পার্সন ইনফরমেশন দেওয়ার মতো গোড়াগাড়া আরো জোরে রিজেক্ট করত। একবার হিবা ফজাত হইদে এলাকা ভিজিট গজ্জি, লেকিন হিবা ভিজিট করি ওয়াফেস আইনর বাদে হবরগোয়া কনফারেন্সত হিবার হতা রেকর্ড করি বলা এজাজত নদে হিবাইয়ে। এন ওইদে ইনসানি হকর ডায়ার লো ইম্পর্টেন্ট বড়ক ওয়ে, লেকিন হকলে হামগোড়েদের হাস্তি অকলরে হেড়ে ন রাখে। তখন ডেসালিয়ান আদে হিবার টিমর খেলা বেশি শেখায়ত শুরু ওয়ে। তখন ডেসালিয়ান টিনর তরফতো দাবি গজ্জিদে তারার হাম ডেভেলপ প্রজেক্টত এহতেমাম দন আদে বর্মার হকুমতলৈ ফ্রেন্ডলি আলাকত গড়া। তারার হাম হম আবাদি স্পেশালি মজলুম রোহিঙ্গা মুসলমান অকললৈ হন। বাংলাদেশের কক্সবাজারের টেকনাফর নাফুদ্দুজাতু দুজন বাংলাদেশের জেলার এরেস্ট গজ্জে বর্মা সীমানা সোলয়া বাহিনী বর্ডারগার্ড পুলিশ বিজিপি। মঙ্গলবারে রাইতর 9 বাজদেহিকা নাফুদ্দুজার 1 নম্বর সুইচগেট এলাকাতু 900 তারারে দড়ি নিগিয়ই ওই দুজন জেলা উল্লে টেকনাফর পৌরসভার জেল্লাপাড়ার মোহাম্মদ কাশিমর ফুয়া নূর কামাল 30 বছর, মোহাম্মদ হুসেনর ফুয়া আব্দুল করিম 32 বছর। নূর কামালর বাপ মোহাম্মদ কাশেমে জানায় দে অন্যান্য দিনের ডুল্লা কামাল মাসদৈত্য আজ্জাইও নাফুদ্দুজাত গিয়ে আর ওয়াফেজ নোয়ায়নের জরিয়া তারার হবরাহবরি লওয়া শুরু গজ্জে। অন্যান্য জেলায় জানায় দে দুজনেরই দড়ি নিগিয়ই এ পর্যন্ত তারার হন হবর পানো যা হাদেসা গান বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবিরে জানায়ে। বিজিবির টেকনাফর 2 নম্বর ব্যাটেলিয়নের ক্যাপ্টেন লে কর্নেল আরিফুল ইসলামে জানায় দে নাফুদ্দুজাতু দুজন বাংলাদেশি জেলারে দড়ি নিগিয়ে দে হিয়ানোর মোতালেক বিজিপির লই হতা ওয়ে। নাফুদ্দুজাতু বর্মার হেডাকে যায় মাছ শিকার করণের জরিয়া তারারে দড়ি নিগিয়ে বলে জানায় বিজিপিএ। তবে তারারে ওয়াফেস আনোর মোতালেক হতা চলের বলে জানায় বিজিপির ফুয়াতি। বর্মার দ্বারা হাইলে বাংলাদেশের 19 জন জেলারে আগামী হাল্লা বেশিবারে বিন্যা আতফারগড়াই দিব দেশের সীমানা সলাইয়া বাহিনী বর্ডারগার্ড পুলিশ বিজিপির মেম্বর অকলে। আগামী হাল্লা বান্দরবনের নাক্যনচুরি সীমানার দুমদুমা পয়েন্ট দিয়ে বাংলাদেশের বর্ডারগার্ড বাংলাদেশ বিজিপির মেম্বরের হাসে আতফারগড়াই দিব। বিজিবির কক্সবাজার সেকশনের কমান্ডার কর্নেল রকিবুল হক জানায় দে হরাব বয়ারর কবলত পড়ি এই জাইল্লা অকল বর্মাত গিলগই। ইয়ার বাদে উজিরে হারজিয়া আদে উজিরে দাখিলিয়া নিয়াবতি কারওয়াই ফুরনর বাদে তারারে ওয়াফেজ গড়ি দের। বর্মার অথরিটি ইতারার সাজার মিয়াদ হমায় ফিরাই দের। ব্যাকডুং ঠিক থাকিলে বেশিবারে বিন্যা দশার শিক্ষা নাইকনসুরি দুমদুমা সীমানার পয়েন্টত দি বিজিপিএ তারারে আতফারগড়াই দিব জাল্লাকল বিয়াগুন ওইলে কক্সবাজারের বাসিন্দা বলে জানা গিয়ে। আজার এ টিভির খবর এদ্রত ফুরাই খবর ফুরাইবার আগে খবর সরিজিন আতিন ওয়াফেজ করা যার। রোহিঙ্গা ইস্যুত মাঝে নেগলেটর দায়ে বর্মাতো লারি ফেলের ইউএনর নমাইন্দারে। বাংলাদেশের দুজন জাল্লারে এরেস্ট করছে বিজিপি। বর্মা দ্বারা পুজিলে 19 জন বাংলাদেশের মানুষের ফিরাই দিয়ে বিজিপিএ।